হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার জুয়েল আজকে আমরা একাশি নাম্বার অঙ্কের সমাধান করবো অলরেডি আমরা আশিটা নাম আশিটা অঙ্কের সমাধান করেছি যারা মিস করেছেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন আজকে একাশি নাম্বার দেখেন এ ট্রেডার ওয়েল সেলিং অ্যান্ড আইটেম ওয়াজ আস্কিং ফর সাচ এ প্রাইস হোয়াট উড ইনেবল হিম টু অফার এ টেন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড স্টিল মেক এ প্রফিট অফ টোয়েন্টি পার্সেন্ট অন কস্ট ইট দ্য প্রাইস অফ দ্য আইটেম ওয়াজ টাকা ফিফটি হোয়াট ওয়াজ হিস আস্কিং প্রাইস আচ্ছা তো আস্কিং প্রাইস মানে লিখিত মূল্য তো লিখিত মূল্যের উপরে টেন পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও একটা প্রোডাক্টের উপরে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আস্কিং প্রাইসটা কত সো আসিং প্রাইসটাই হচ্ছে লিখিত যে মূল্য যে ট্যাগ যে প্রাইসটা আছে সেটাই তো এখন একটা বিষয় একটু খেয়াল করেন যে আস্কিং প্রাইস আমরা যদি এইভাবে লিখি যে আস্কিং প্রাইস তো এই আস্কিং প্রাইসের উপরে সে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তার মানে ডিসকাউন্ট দেওয়ার পরে যেটা হচ্ছে নাইনটি পার্সেন্ট নাইনটি ডিভাইডেড হান্ড্রেড তো এই আস্কিং প্রাইসে নাইনটি পার্সেন্ট বিক্রি করেছে এই পুরোটাই হচ্ছে সেলিং প্রাইস এটাই সেলিং প্রাইস তখন কি হয়েছে তখন তার লাভ হয়েছে টোয়েন্টি পার্সেন্ট লাভ তার মানে কস্ট প্রাইসের উপরে আমরা সব সময় লাভটা ক্যালকুলেট করি ফিফটি ইন্টু টোয়েন্টি পার্সেন্ট লাভ যেহেতু একশো বিশ ডিভাইডেড একশো এটি হচ্ছে আমাদের বিক্রয় মূল্য তাহলে একটু বোঝার চেষ্টা করেন যে এখানে বলেছে যে আস্কিং প্রাইসের টেন পার্সেন্টে ডিসকাউন্ট দিয়েছে ডিসকাউন্টের পরে যে সেলিং প্রাইসটা ঠিক তেমনই সেক্ষেত্রে কি হবে অবশ্যই এই ট্রানজাকশনটা করলে তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে তো আমরা লাভটা সব সময় ক্যালকুলেট করি ক্রয় মূল্যের উপরে সো এখানে দেওয়া আছে ক্রয় মূল্য পঞ্চাশ টাকা সো পঞ্চাশের উপরে আমরা পঞ্চাশের একশো বিশ পার্সেন্ট করেছি তার মানে লাভ সহ আমরা ক্রয়মূল্য বিক্রয় মূল্য বের করেছি সো এখান থেকে আমরা আস্কিং প্রাইসটা বের করে ফেলবো তাহলে দেখেন আস্কিং প্রাইস সমান কি হবে তো ক্ষেত্রে একটা বিষয় আপনাদের ক্যালকুলেশনটা কিভাবে খুব ইজিলি করতে পারবেন আমরা একটা বিষয় আপনাদের ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে উভয় পক্ষে একশো একশো মিল আছে তাহলে উভয় পক্ষে আমরা একশো দ্বারা গুণ করতে পারি এটা একটা কাটা তারপর উভয় পক্ষে আমরা করতে পারি দশ দ্বারা ভাগ করতে পারি দশ দ্বারা ভাগ করলে এই শূন্য এই শূন্য বাদ তাহলে দেখেন আস্কিং প্রাইস সমান কি হবে পঞ্চাশ ইন্টু বারো আর নিচে হচ্ছে নাইন নাইন চলে যাবে তাহলে তিন তির কা তিন চারা বারো তাহলে দুইশো ভাগ তিন তাহলে আস্কিং প্রাইস হবে এটাকে যদি ক্যালকুলেট করি সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন সো প্রাইস সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন এবার দেখব আমরা বিরাশি নম্বর প্রশ্ন বিরাশি যেটা আছে দেখেন এ শপকিপার আর্নস প্রফিট অফ টুয়েলভ পারসেন্ট অন সেলিং অ্যাট টেন ডিসকাউন্ট অন দ্য প্রিন্টেড প্রাইস দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য প্রিন্টেড প্রাইস অফ দ্য বুক ইজ আচ্ছা এখানে যেটা বলেছে যে প্রিন্টেড প্রাইসের উপরে আগের অঙ্কের মতোই অনেকটা যে প্রিন্টেড যে লিখিত প্রাইসের উপরে ডিসকাউন্ট দিয়েছে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরেও তার টুয়েলভ পারসেন্ট প্রফিট হয়েছে টুয়েলভ পারসেন্ট প্রফিট হয়েছে এখন দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য প্রিন্টেড প্রাইস কী আচ্ছা দেখেন যে বিষয়টা কি যে প্রিন্টেড প্রাইসের উপরে যখন আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো তখন টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর বিক্রয় মূল্যটা কী হবে নাইনটি ডিভাইডেড হানড্রেড এটা তখন বিক্রয় মূল্য সো এই বিক্রয় মূল্যটা সমান হবে যে তখন আবার লাভও হবে তো হানড্রেড পারসেন্ট যদি আমরা কস্ট প্রাইসটা আমরা জানি না কস্ট প্রাইসটা এখানে লিখলাম যেহেতু এখানে আর ফিগারও ধরা দরকার নেই তো কস্ট প্রাইস ইনটু টুয়েলভ পারসেন্ট প্রফিট তার মানে টুয়েলভ পারসেন্ট যদি প্রফিট হয় তাহলে একশো বারো পার্সেন্ট একশো হচ্ছে কস্ট প্রাইস আর বারো পার্সেন্ট হচ্ছে লোকের প্রফিট সো এটা করলেই আমাদের বিক্রয় মূল্য বের হয়ে যাবে সো এটা একটা বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য সমান এই বিক্রয় মূল্য সো এখান থেকে আমরা রেশিও বের করব আচ্ছা এখন এক লাইনে যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেট করব একটু খেয়াল করেন যে উভয় পক্ষকে আমরা একশো দ্বারা গুণ করতে পারি তাহলে একশো একশো কাটা আচ্ছা এখন আরেকটা বিষয় করতে পারি সেটা হচ্ছে কি দেখেন নব্বই এবং বা একশো আমরা দুই দ্বারা ভাগ করতে পারি দুই দ্বারা ভাগ করলে কি হবে এটা যাবে ফর্টি ফাইভ আর এটা যাবে ছাপ্পান্ন হয়ে গেল তাহলে দেখেন প্রিন্টেড প্রাইস এখানে যেটা বলেছে দা রেশিও দ্য দা প্রাইস আচ্ছা আমরা এখানে যেটা থাকবে এখানে উভয় পক্ষকে আমরা ছাপ্পান্ন দ্বারা ভাগ করবো তাহলে এখানে ছাপ্পান্ন চলে আসবে আর এই কস্ট প্রাইস এখানে থাকবে নিচে আমরা প্রিন্টেড প্রাইস দ্বারা ভাগ করে দিব তাহলে প্রিন্টেড প্রাইস তাহলে দেখেন সরাসরি অঙ্কের মান কিন্তু বের হয়ে গেছে বলেছে যে কস্ট প্রাইস প্রাইস দেখেন কস্ট প্রাইস এবং প্রিন্টেড প্রাইস এটার অনুপাতটা আমরা বের করে ফেলেছি ফর্টি ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ বি নাম্বার অপশনটা এবার দেখব আমরা তিরাশি নাম্বার প্রশ্ন তিরাশি নাম্বারে যেটা আছে একটু খেয়াল করেন দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল আফটার গিভিং টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ টেন পার্সেন্ট অ্যান্ড ফাইভ পার্সেন্ট অন দ্য মার্ক প্রাইস ইজ টাকা ওয়ান সেভেন্টি ওয়ান ইজ দ্য মার্ক প্রাইস আচ্ছা বলেছে সাকসেসিভ ডিসকাউন্ট দশ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট দেওয়ার পর যে মার্ক প্রাইসটা সেটা হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান আচ্ছা তাহলে আমরা শুরুর যে প্রাইসটা আমরা জানি না ধরেন শুরুর প্রাইসটা আমরা ধরে নিলাম একশো তাহলে টেন পার্সেন্ট যখন ডিসকাউন্ট হবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কী হবে একশো থেকে টেন যদি আপনি মাইনাস করেন হবে হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্টের বিষয়টা কি বিষয়টা হচ্ছে পরপর ডিসকাউন্ট আমরা যে ভুলটা করি যে এই যে পরবর্তীতে যে ডিসকাউন্টটা আছে আবার যে ফাইভ পার্সেন্ট বলেছে এই ডিসকাউন্টটা আমরা এটার উপরে অনেক সময় বের করে ফেলি সো এই কাজটা করা যাবে না অর্থাৎ এই প্রথম ডিসকাউন্টের পরে যে ভ্যালুটা আছে এই ভ্যালুর উপরে আমাদের ডিসকাউন্ট বের করতে হবে তাহলে এই নাইনটির ফাইভ পার্সেন্ট যদি আপনি করেন তাহলে দেখেন আমরা ফাইভ যদি 95% আমরা বাদ দিই ফোর যদি আমরা মাইনাস করি তাহলে কি থাকবে এখানে 85.50 আচ্ছা তো এখন যে জিনিসটা হচ্ছে যে এই যে 85.50 এটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পরে তাহলে আমরা বলতে পারি যে এইটি এটাই হচ্ছে আমাদের এই যে ওয়ান যেটা বলেছে যে এই ডিসকাউন্টগুলো দেওয়ার পরে যে মার্ক প্রাইসটা হবে সেটা হচ্ছে ওয়ান সো এখান থেকে আমরা 100% এর মান বের করব মার্ক প্রাইসের মানটা বের করব তাহলে ওয়ান পার্সেন্ট সমান ওয়ান নিচে হচ্ছে এইটি ফাইভ পয়েন্ট ফাইভ সুতরাং সমান ওয়ান নিচে হচ্ছে এইটি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ইন্টু একশো তাহলে করলে কী হবে ওয়ান উপরে চলে যাবে একশো আর নিচে এইটি ফাইভ ফাইভ তাহলে এটা এটা কাটা এটা যাবে পাঁচ বার পাঁচ বিশ তার মানে দুইশো তাহলে মার্ক প্রাইসটা হবে দুইশো টাকা সো সি নাম্বার অপশনটা কারেক্ট এবার দেখব আমরা চৌরাশি নাম্বার প্রশ্ন চৌরাশি নাম্বারে যেটা আছে দেখেন এ ম্যান বট এন আর্টিকেল অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ গেইন অফ ফাইভ পার্সেন্ট ইফ ই হ্যাড বট ইট অ্যাট ফাইভ পার্সেন্ট লেস অ্যান্ড সোল্ড ইট ফর টাকা ওয়ান লেস হি উড হ্যাভ মেইড এ প্রফিট অফ টেন পার্সেন্ট দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ওয়াস আচ্ছা এখানে বাংলাটা যদি বলি সেটা হচ্ছে একজন ব্যক্তি একটা আর্টিকেল ক্রয় করেছিল এবং পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করেছিল পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করেছিল এখন বলেছে যদি সে পাঁচ পার্সেন্ট কমে কিনতো সেক্ষেত্রে তার এক টাকা কমে সে বিক্রি করতো আর সেক্ষেত্রে তার দশ লাভ হতো হি উড হ্যাভ মেড এ প্রফিট টেন পার্সেন্ট লাভ তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্যটা কত ওই আর্টিকেলের ক্রয় মূল্য কত তাহলে আমরা জানি না যে আমরা ধরে নিলাম যে কস্ট প্রাইস যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে একশো শুরুতে বলেছে যে বিক্রি করেছে পাঁচ পার্সেন্ট লাভে তার মানে ফাইভ পার্সেন্ট যদি লাভ হয় কি হবে একশো তাহলে একশো পাঁচ এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য সেলিং প্রাইস এখন যে বিষয়টা হচ্ছে দেখেন যে এখন বলেছে যদি দ্বিতীয় একটা শর্ত আছে যে ফাইভ পার্সেন্ট কমে কিনে তাহলে নিউ যে কস্ট প্রাইস নতুন ক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট কমে যদি কিনে তার মানে টাকা যদি কিনে তাহলে কি হবে তার তাহলে তাহলে হচ্ছে দেখেন লাভ হবে তাহলে পঁচানব্বই ইন্টু টেন পার্সেন্ট যদি লাভ হয় পঁচানব্বই ইন্টু একশো দশ আমরা বিক্রয় মূল্যটা বের করবো তাহলে এটা এটা কাটা তাহলে এখানে কি হবে ক্যালকুলেট করলে হবে একশো চার দশমিক পাঁচ তাহলে এই যে দুইটা সেলিং প্রাইস এই যে প্রথম সেলিং প্রাইস এবং দ্বিতীয় সেলিং প্রাইস এই দুইটা সেলিং প্রাইসের পার্থক্যটাই হচ্ছে ওয়ান পার্থক্যটাই হচ্ছে ওয়ান তাহলে একশো পাঁচ এবং একশো চার দশমিক পাঁচ পার্থক্য হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এইটা সমান হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা হানড্রেড পার্সেন্টের মান বের করবো এটাকে ওয়ান পার্সেন্ট হবে হলো বা টু সুতরাং হানড্রেড পার্সেন্ট হচ্ছে হবে দুইশো তাহলে এটার ক্রয় মূল্য ছিল দুইশো অর্থাৎ এটা হচ্ছে নাম্বার অপশনটা এবার দেখব আমরা পঁচাশি নাম্বার প্রশ্ন পঁচাশি নাম্বারটা একটু দেখেন ইজি আছে যে এ লস অফ ফিফটিন পার্সেন্ট ইজ ইনকার্ড বাই সেলিং এ ওয়াচ ফর টাকা সিক্স হান্ড্রেড টুয়েলভ হাউ মাচ ইজ দ্য সাম অফ মানি বাই হুইচ ইট ইজ সোল্ড টু মেক এ প্রফিট অফ টেন পার্সেন্ট এটার বাংলাটা হচ্ছে পনেরো পার্সেন্ট ক্ষতিতে একটি ঘড়ির বিক্রয় মূল্য ছয়শো বারো টাকা বিক্রয় মূল্য কত হলে ঘড়িতে দশ পার্সেন্ট লাভ হবে আচ্ছা ধরেন যে ক্রয় মূল্য আমরা ধরে নিলাম হান্ড্রেড পার্সেন্ট তাহলে হানড্রেড পার্সেন্ট যদি ক্রয় মূল্য হয় তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতিতে যেটা হবে এইটি ফাইভ পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট বিক্রয় মূল্য তখন বিক্রয় মূল্য সমান হচ্ছে ছয়শো বারো টাকা তাহলে এখান থেকে ওয়ান পার্সেন্ট সমান হবে ছয়শো বারো আর নিচে হচ্ছে পঁচাশি এখন যেটা বের করতে বলেছি যে টেন পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্যটা কত হবে টেন পার্সেন্ট লাভ মানে একশো দশ পার্সেন্ট একশো দশ পার্সেন্ট মান বের করতে হবে পঁচাশি ইন্টু একশো দশ তাহলে এটাকে ক্যালকুলেট করলে যেটা হবে সাতশো বিরানব্বই এটাই হচ্ছে অ্যান্সার সাতশো বিরানব্বই সো এই ছিল আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশের কোনটি ক্লিক করুন যাতে করে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে আরেকটা ভিডিওতে